ওকেইস হ্যালো ভিডিও দি চ্যানেল আর আজকের ভিডিওটাতে গাইজ আমরা রেয়ার যে বান্ডেলগুলো আছে গোল্ডেন শেডের যে ইনকিউবেটার সেটা আমরা বের করতে যাচ্ছি আর যেহেতু আমি গ্রামে আসছি তোমরা জানো সেহেতু আমার কাছে তো পিসি নাই তার কারণে সব কিছু ফোন দিয়ে করতে হচ্ছে এবং আমার ইন্ট্রোটা আমি ক্যামেরা দিয়ে করে ফেললাম আর এখন তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে আমাদের যে স্পিন এবং কত ডায়মন্ড লাগছে সেইটা বাট তার আগে গাইস তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো গাইস নিচে দেখা একটা লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে ফেলো তিন লাখ সাবস্ক্রাইবার কিন্তু খুবই ক্লোজ আমরা সো যা যা সাবস্ক্রাইব করাই সাবস্ক্রাইব করে ফেলো আর লাইক দিয়ে দাও ঠিক আছে ভিডিওতে যেহেতু ক্লিক করছো একটা করে লাইক দিয়ে দাও আর কমেন্ট সেকশনে জানাই দেওয়া যে মোট কত লাগছে আমি কাউন্ট করি নাই যে অ্যাকচুয়ালি কত ডায়মন্ড লাগছে বাট উপরে তো লেখাই থাকবে যে কত ডায়মন্ড ছিল আর কত আছে সো একটু চেক করে আমাকে জানাই দিও যে মোট কত ডায়মন্ড লাগছে আর আমি তোমাদের একটা সাজেশন দিতে চাই এই যে বান্ডেলটা এটা কিন্তু রেয়ার একটা বান্ডেল বাট এখন কিন্তু এটা রেয়ার থাকবে না সেহেতু তোমরা এইটার পিছনে বেশি ডায়মন্ড না খরচ করাটাই আমি প্রেফার করব কজ এই জিনিসটা এখন গ্রিন ক্রিমিনালের মতো হয়ে যাবে অ্যাকচুয়ালি আর গ্রিন ক্রিমিনালের ভ্যালু তো তোমরা জানোই সো বাকিটা তোমাদের উপর আমি জাস্ট আমার সাজেশনটা দিলাম যে ফাউ কাজে কোনো ডায়মন্ড খরচ করো না সামনে হয়তো ভালো ভালো বান্ডেল আসবে যেগুলো একদম নিউ ওইগুলো বের করো আর গোল্ডেন শেড এটা তোমাদের উপর ডিপেন্ড করে সো স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও তো গাইজ এখন আমরা স্পিন শুরু করে দিব আর স্পিন শুরু করার আগে তোমাদের বলে দিই গাইজ আশেপাশে অনেক মানুষজন যার কারণে একটু নয়েজ আসতে পারে যেহেতু আমি ফোনে ভয়েস ওভার করতেছি বাট কোনো প্যারা নাই কয়েকটা ভিডিওরই কথা জাস্ট সো দেখা যাক আমাদের এখানে একটা স্টোন দিয়ে দিছে আবার স্টোন ভাই ধুরা স্পিন করতেছে আমার কাছে চৌত্রিশশো ডায়মন্ড ছিল আর কথা বলতে বলতে অলরেডি আর মাত্র তেরোশো ডায়মন্ড আছে ভাই ওকে একটা ব্লু প্রিন্ট আমরা পেয়ে গেছি অলরেডি মানে একটা পাইছি আরও দুইটা পাইলে আমি টপ বান্ডেলটা বের করবো বাট আজকে আমরা সবগুলা বান্ডেল বের করব কীভাবে দুইশো ডায়মন্ড আছে লাইক সিরিয়াসলি ভাই এই স্পিনে কিছু একটা দাও ভাই প্লিজ আচ্ছা ভাই দেব আমার কাছে বিশটা স্টোন হয়ে গেছে ভাই কিচ্ছু দেয় নাই ওকে লাস্ট ভরসা একটা সিঙ্গেল স্পিন ভাই কিচ্ছু করা নেই আমরা আবার ডায়মন্ড টাক করবো ওকে দেখা যাক ভাই ওকে ছয়টা লাগবে আমাদের মোট ব্লু প্রিন্ট তো গাইজ গেমে যেহেতু এখন অনেক 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 ইভেন্ট চলতেছে তো এই ফাঁকে কিন্তু তোমরা অনেকেই এমন আসো যে যারা ডায়মন্ড আপ করো তারা কিন্তু অনেকে ডায়মন্ড কিনবা অনেক অনেক পেজ থেকে এবং এই সুযোগেই কিন্তু যারা প্রতারক আছে তারা কিন্তু অনেক অনেক টাকা হাতে নিতে পারবে প্রতারণা করে তো তোমাদের জন্য গাইজ একটা সাজেশন আমি পার্সোনালি টপ আপ করি গেম শপ আর কে বিডি থেকে যেটা লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং গাইজ এটা খুবই ট্রাস্টেড যেখান থেকে আমি নিজে আইডি পাসওয়ার্ড এবং আইডি কোড দিয়ে টপ আপ করি এবং গাইজ এই পেজে কিন্তু নতুন একটা অফার চলতেছে যেখানে তোমরা ছাপ্পান্নটা উইকলি নিয়ে নিতে পারবে একদম কম মূল্যে তোমরা যদি পাঁচ ডায়মন্ড কিনতে যাও তাহলে কিন্তু তোমাদের সাড়ে চার হাজারের উপরে টাকা পড়ে যাবে বাট তোমরা যদি ছাপ্পান্নটা উইকলি কিনো তাহলে কিন্তু এখানে চার হাজার আটশো টাকা পড়বে এবং তোমরা ইনস্ট্যান্টলি পাঁচ হাজার ছয়শো টাকা মতো পাঁচশোই তাছাড়াও আগামী তেরো মাস পর্যন্ত তোমাদের উইকলিটা চলতে থাকবে মানে তোমরা ডেইলি ডায়মন্ড পেতে থাকবা এত বড় অফার তো আর প্রত্যেকের জন্য পসিবল না নেওয়া তো তাদের জন্য অফার আছে তোমরা যদি পাঁচটা উইকলি নাও তাহলে কিন্তু এখানে সাতশো টাকা পড়বে এবং গাইজ যত বেশি উইকলি নিবা ততই কম দাম পড়বে এই পেজ থেকে আর আমার সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু দারুণ একটা অফার আছে তোমরা এই পেজে গিয়ে যদি নক করে বলো তুমি নোবেল প্লেস মানে নোবেল মাহমুদের কাছ থেকে গেছো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবা স্পেশাল একটা ডিসকাউন্ট তো গাইজ দেরি কিসের এখনই যাও পেজটাতে লাইক ফলো করে রাখো এবং যদি ডায়মন্ড প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিতে পারো আমরা আবার টপ আপ করে ফেলছি এইখানে এবং আমাদের টপ আপ ইভেন্টগুলো যেগুলো ছিল সেগুলো আমরা ক্লেম করে ফেলি আর এখানে আমাদের কাছে চলে আসছে আরও পাঁচ হাজার ডায়মন্ড সো দেখা যাক পাঁচ হাজার ডায়মন্ডে কি হয় কি হয় না সো ফার্স্ট স্পিন বুম শাকালাকা মেবি মনে হচ্ছে যে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে সেট ভাই এইবারও দেয় নাই কিছু ওকে আবার আবার স্পিন আবার স্পিন আবার স্পিন এই ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি আমি যদিও ওপি ওপি ব্রো ওপি পি ওপি পি আমাদের সেকেন্ড ব্লু প্রিন্ট আমরা পেয়ে গেছি অলরেডি দেখা যাক ওকে 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 প্লিজ দে রে ভাই দে অলরেডি বহুত ডায়মন্ড চলে গেছে আর আমরা মাত্র দুইটা পাইছি ভাই আমার মনে হচ্ছে এই পাঁচ হাজারেও কাজ হবে না ঠিক আছে মানে আজকে চুই শাখায় একবারে ওকে ভাই স্টোন আমার কাছে বহুত আছে মেবি একুশটা স্টোন হয়ে গেছে ইয়েস একুশটা স্টোন হয়ে গেছে বাট এখন পর্যন্ত আমাকে ব্লু প্রিন্ট দিতেছে না এটা ভাই ওকে আমি এখনই বলতে নিয়েছিলাম যে ব্লু প্রিন্ট পার করে ব্যাজের উপর যাচ্ছে বাট ব্লু প্রিন্টে কেন পড়তেছে না বাট আবার পড়ে গেছে লাইক সিরিয়াসলি আবার পড়ছে ওকে এবার আমরা একটা স্টোনও পাইছি ওকে আল টেক দ্যাট ওকে ব্রো ওকে আবার আবার ভাই পরপর তিনটা স্পিনে আমরা তিনটা ব্লু প্রিন্ট আর তিনটা এভলেশন স্টোন পাইছি মেবি ওকে আরেকটা লাগে আমার কেন জানি মনে হচ্ছে এবার হয়ে যাবে আর ওকে ওকে ভাই খুব সস্তার ভিতরে মানে আমার চার হাজার খরচ হয়েছে জাস্ট একটা বের করতে আর ওই জায়গায় মেবি ষোলোশোর বা পনেরোশো এরকম কিছু লাগছে আমার আরও পাঁচটা বের করতে বাহ বাট আমার লাখ জায়গায় আমাকে ভালোই সাপোর্ট দিচ্ছে আমি জানি না তোমাদের কতটা দিবে ওকে আমরা একটা বান্ডেল অলরেডি বের করে ফেলছি এখন আমরা নেভি শেড মানে সেকেন্ড বান্ডেলটাও বের করে ফেলতেছি ও পি প্রো ও পি আচ্ছা আমার কোথা আটকে জিতেছে ক্যান আই নো ওকে দ্য টপ বান্ডেল দ্য টপ রেয়ার গোল্ডেন শেড এটার নামই গোল্ডেন শেড গাইস তোমরা অনেকে মনে করো যে পুরাটার নাম গোল্ডেন শেড ইনকিউবেটর বাট না এটা এটাই অনলি গোল্ডেন শেড এইটার নাম ওকে এইখানে হচ্ছে আমাদের কাছে গোল্ডেন শেড ফ্যান্টম শেড এবং আরেকটা হচ্ছে নেভি শেড তো অলরেডি আমরা নেভি সরি ফ্যান্টম শেডটা পরি এটার বডিটাও সুন্দর ভাই একটা সিরিয়াস কথা হচ্ছে কি এই ইনকিউবেটরের প্রত্যেকটা বডি সুন্দর বাট এখন আর সুন্দর লাগবে না কজ সবার কাছেই থাকবে ওকে নেভি শেড নেভি শেড পরে দেখি আমাদের কাছে ওকে নেভি শেড হচ্ছে আমার কাছে ফ্যান্টম শেডটা বেশি ভালো লাগছে ক্যান জানি ওকে দ্য গোল্ডেন শেড ভাই চোস ওকে এটা আমরা ক্লাইম করে ফেলি সরি ওপেন করে ফেলি ও ভাই সাপ গোল্ডেন শেডের সাথে কিন্তু এই টপ এমইটি নাইটি সেভেনটা কিন্তু মানাইছে দা ওই আমি কিন্তু সবগুলা এমইটি এইটি সেভেন বের করছি আচ্ছা যাই হোক আউট অফ টপিক কথা বাদ গাইজ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিব আর চ্যানেল যদি নতুন হওয়া গাইজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর গাইজ আমি আবার বলি এই জিনিসটার প্রতি কেউ এত ডায়মন্ড খরচ করো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Peace out.